দর্শক পিরোজপুরে আছেন আমাদের সহকর্মী রিয়াদ সুমন। এবার আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। ধন্যবাদ ফয়সাল, আমি আছি পিরোজপুর জেলায়। আপনি জানেন যে এই আসনটিতে তিনটি নির্বাচনী আসন রয়েছে এবং তিনটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এখানে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে, এবং সব কিছু মিলে এখানে কিন্তু একটি তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন রয়েছে হবে বলে আশা করা হচ্ছে। ভোটারদের মধ্যেও কিন্তু একটি আগ্রহ রয়েছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এবং একটি উৎসব মুখর ভোট অংশগ্রহণ করার জন্য। তো সেই ভোটের পরিবেশটি আসলে নির্ভর করে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক ব্যবস্থার উপরে, কারণ ভোটের পরিবেশ ভালো থাকলেই ভোট কেন্দ্রে মানুষ আসবে। আমরা জানতে চাই যে ভোটের পরিবেশটি কেমন হবে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন পিরোজপুর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা জনাব জাহিদুর রহমান, তার কাছ থেকে সবশেষ অবস্থা জানতে চাই। আপনারা কি প্রস্তুতি কেমন রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন যে পিরোজপুরের তিনটি আসনেই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন ইতিমধ্যেই যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীও ডিপ্লয় হয়ে গেছে, বিজেপি তার আগেও ডিপ্লয় হয়ে গিয়েছিল, ব্যাটালিয়ান আনসার আছে এবং পুলিশ টহল দিচ্ছে। বিজেপি একদম প্রত্যন্ত এলাকা পর্যন্ত টহল দিয়ে যাচ্ছে। আমাদের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ স্বাভাবিক আছে। এখানে একটা ভালো বিষয় যে ভোটারদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা খুব লক্ষ্য করা যাচ্ছে, আর ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা চলে এসছে এবং তারা স্ব নির্বাচনের আসনে চলে গেছেন, এবং তারাই সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরাই বিজিবিকে নিয়ে এবং ব্যাটালিয়ান আনসার পুলিশকে নিয়ে তারা টহল দিয়ে যাচ্ছে। তো সার্বিক পরিস্থিতিতে আমাদের এখানকার পরিবেশ বেশ ভালো, উৎসবমুখর। আর আমাদের সাইড থেকে আমরা যে ভোটের যে সামগ্রী যেগুলো আছে ইতিমধ্যে আমরা উপজেলাতে বিতরণ করে দিয়েছি, তারাও তাদের কেন্দ্র আর এগুলোকে ভাগ করে নিয়েছে। কারণ আপনারা জানেন যে আমাদের কালকে শুধু ব্যালট ছাড়া সকল সামগ্রী আমরা কেন্দ্রে পৌঁছে দেব, সেই কার্যক্রমের জন্য তারাও সবগুলো প্রস্তুতি সম্পন্ন করেছে। তো সব মিলিয়ে আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানকার মোতায়েন হয়, এখানকার পরিবেশ বেশ শান্ত এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচনে এক আসন এবং দুই আসনে দুইজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, এটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন মনে করছেন? রিটার্নিং অফিসার হিসেবে আমরা আসলে সকলেই প্রার্থী, আমাদের আমরা কোনটা হেভি এটা আপনাদের দৃষ্টিতে হতে পারে, আমাদের জন্য সকলেই প্রার্থী। আমরা সকলের জন্যই লেভেল প্লেইং যেটাকে বলা হয় সেই ফিল্ড তৈরি করার আমরা চেষ্টা করছি এবং এটা অব্যাহত আছে। ধন্যবাদ জেলা প্রশাসক পিরোজপুর এবং রিটার্নিং কর্মকর্তা জাহিদুর রহমান, যেমনটা বলছিলেন যে তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে এবং একটি নিরপেক্ষ সুষ্ঠু ভোট যাতে উপহার দেওয়া যায় তিনটি নির্বাচনী আসনে সেই জন্য তারা কাজ করছেন, সকল প্রস্তুতি রয়েছে। তো এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সবশেষ তথ্য। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।